ওয়েলকাম টু চিরকুট ইনফিনিটি, আর আমি স্বর্ণে এসে গেছি তোমাদের সকলের ফেভারিট সিরিয়াল ধুলোকণার লেটেস্ট আপডেট দেবো বলে। তবে তার আগে বলবো, যারা যারা এখনও অবধি সাবস্ক্রাইব করেনি বন্ধুগণ, তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে ফেলো। সিরিয়াল ধুলোকণাতে এই মুহূর্তে জানাজানি হয়ে গেছে এবং চড়ুই খেপে উঠেছে। চড়ুইয়ের বক্তব্য, আমার দিদির থেকে আপন নিশ্চয়ই ফুলঝুরি আমার কাছে নয়, আমার দিদিকেও মেরে ফেলছিল, ওকে আমি ছাড়বো না। আর এইদিকে বড় মামি খেপে গেছে, বড় মামি বলছে যে তুই মিথ্যে কথা বলেছিস, তুই ইচ্ছা করে এই কাজটা করেছিস, আমার অবোধ মেয়েটাকে তুই ভেবেছিলি যে ও মরে যাক বেঁচে যাক কি বা এসে যায় কোনো কিছুই হবে না। ফুলঝুরি অবশেষে কমলিনীর কথায় সত্যি বলছে এবং বলছে যে একজন এসেছিল, বলেছিল মায়ের থান থেকে আসছে, একটা ওষুধ দিয়ে বলেছিল যে এরমভাবে খাইয়ে দাও এবং কাউকে বলবে না, দেখবে সোনা দিদি ভালো হয়ে গেছে। তো আমি সেইটা ভেবেই কিন্তু খাইয়েছিলাম। এখন বড় মামি আরও খেপে গেছে এবং বলছে যে তুই মিথ্যে কথা বলছিস। তো এই করতে করতে বাড়ি অবধি পৌঁছে গেছে এখন সকলে এবং বাড়িতে গিয়ে সেখানে আবার ঝগড়া শুরু হয়ে গেছে। চড়ুইয়ের মায়ের বক্তব্য হচ্ছে যে ইচ্ছা করে ফুলঝুরি এই কাজটা করেছিল, ফুলঝুরিকে আপনারা সবাই লাই দিয়ে মাথায় তুলেছেন, আজকে দেখুন বাড়ির মেয়ের কত বড় ক্ষতি করে দিচ্ছে। তো এই নিয়ে চলছে যুদ্ধ। অবশেষে বাড়ির আসল গিন্নি মানে দিদা, সে কিন্তু জানিয়ে দিয়েছে যে কাল সকালে উঠে যেন ফুলঝুরির মুখ তাকে না দেখতে হয়, ফুলঝুরি যেন তার ব্যাগপত্র গুছিয়ে নিয়ে ওই বাড়ি ছেড়ে চলে যায়। ফুলঝুরিকে বাড়ি ছাড়ার কথা বলে দিল দিদা, কিন্তু বাড়ি ছাড়া হয়েও কি ফুলঝুরি শান্ত হতে পারবে, নাকি ফুলঝুরি বাড়ি ছাড়াই হবে না, বেরিয়ে আসবে আসল সত্যি, ফেঁসে যাবে চড়ুই, জানতে হলে দেখতেই হচ্ছে সিরিয়াল ধুলোকণা স্টার জলসা ও স্টার জলসা এইচডিতে। আমার ভিডিও দেখার জন্য ও লাইক কমেন্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে।